নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 17ই সেপ্টেম্বর থেকে বিশ্বকর্মার কৃপায় এই রাশিগুলি সমুদ্রের ঢেউয়ের মতো টাকা উপচে পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ কিন্তু আসতে চলেছে, আর এই অর্থ বিভিন্ন ক্ষেত্র থেকে আসতে চলেছে, যেমন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে। এছাড়াও যারা অনলাইন কোনো কাজ করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আসতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যে রাশিগুলি 17ই সেপ্টেম্বর থেকে সমুদ্রের ঢেউয়ের মতো অর্থ আসতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রীক। ১৭ই সেপ্টেম্বর ২০২১, এই দিন বিশ্বকর্মা পুজো হতে চলেছে, আর ঠিক এই দিন থেকে যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা খুব লাকি, কারণ এই দিন থেকেই আপনাদের উপর স্বয়ং বিশ্বকর্মার কৃপা পড়তে চলেছে, যার দরুন আপনাদের জীবনে সমুদ্রের ঢেউয়ের মতো টাকা উপচে পড়তে চলেছে। আর এই অর্থ কোন কোন ক্ষেত্র থেকে আসতে চলেছে? এই অর্থ আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও আপনার যদি গাড়ির গ্যারেজ থাকে, গাড়ির শোরুম থাকে, তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনাদের আসতে চলেছে এবং আপনাদের কেনা বেচা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তো কোন সেই রাশিরা যাদের জীবনে এই ধরনের শুভ প্রভাব ঘটতে চলেছে 17ই সেপ্টেম্বর থেকে, আসুন জেনে নেওয়া যাক। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে 17ই সেপ্টেম্বর ২০২১, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন থেকে স্বয়ং বিশ্বকর্মার কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থাগমন হতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, গাড়ির গ্যারেজ রয়েছে, গাড়ির শোরুম রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আসতে চলেছে এবং আপনাদের ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে, অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা অনায়াসে পূরণ করে ফেলতে পারবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে 17ই সেপ্টেম্বর, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন থেকে স্বয়ং বিশ্বকর্মার কৃপা আপনারাও কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ এই সময় আপনাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা চাকুরি নিয়ে খুব প্রবলেমে রয়েছেন, চাকুরি ট্রান্সফার হতে চাইছে না, তাদের কিন্তু চাকুরি ট্রান্সফার হয়ে যাবে। এছাড়াও যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই সময় আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, বিদেশের সাথে যুক্ত রয়েছেন কোনো বিজনেসে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। এর পাশাপাশি যদি আপনার গাড়ির গ্যারেজ থাকে বা গাড়ির শোরুম থাকে, তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে, এটা বলা যেতে পারে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে 17ই সেপ্টেম্বর ২০২১, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন থেকে স্বয়ং বিশ্বকর্মার কৃপা আপনারাও পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনেও কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতো টাকা উপচে পড়তে চলেছে। আর এই অর্থ কোথা থেকে আসতে চলেছে? এই অর্থ আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে। এছাড়াও আপনার যদি কোনো গাড়ির শোরুম থাকে বা গাড়ির গ্যারেজ থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 17ই সেপ্টেম্বর থেকে আপনারাও স্বয়ং বিশ্বকর্মার কৃপা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ কিন্তু আসতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে কিন্তু আসতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যদি আপনার কোনো ঋণ থাকে, সেই ঋণও কিন্তু অনেকটাই কমতে চলেছে বা মিটতে চলেছে।
যাদের গাড়ির শোরুম রয়েছে বা গাড়ির গ্যারেজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করতে চলেছেন এই 17ই সেপ্টেম্বর থেকে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও 17ই সেপ্টেম্বর থেকে স্বয়ং বিশ্বকর্মার কৃপা পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বিজনেস করেন, অর্থাৎ বিদেশের সাথে কোনো কাজে যুক্ত থাকেন, এছাড়াও যদি আপনার গাড়ির গ্যারেজ থাকে বা গাড়ির শোরুম থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থ কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতো উপচে পড়তে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 17ই সেপ্টেম্বর থেকে স্বয়ং বিশ্বকর্মার কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থাগমন ঘটতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে আসতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার যদি গাড়ির শোরুম থাকে বা গাড়ির গ্যারেজ থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা অনায়াসে পূরণ করে ফেলতে পারবেন, এটা বলাই যেতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও 17ই সেপ্টেম্বর থেকে স্বয়ং বিশ্বকর্মার কৃপা পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে, আপনাদের জীবনে সমুদ্রের ঢেউয়ের মতো টাকা উপচে পড়তে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু আসতে চলেছে। যাদের গাড়ির শোরুম রয়েছে বা গাড়ির গ্যারেজ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। এর পাশাপাশি আপনি যদি অনলাইনে কোনো কাজ করেন, এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে, অর্থাৎ অর্থাগমনের দিক কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর শুভ হতে চলেছে। এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 17ই সেপ্টেম্বর স্বয়ং বিশ্বকর্মার কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট হতে চলেছে, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যেতে চলেছে। এই সময় যারা অনলাইন কোনো কাজ করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, আপনার কোনো গাড়ির গ্যারেজ রয়েছে, গাড়ির শোরুম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে চলেছে। তো এই ছিল সৌভাগ্যশালী রাশিরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।